নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার সিরাজ। আজকে আলোচনা করব রবি পঞ্চমভাবে অবস্থান করলে কি হয়। রবি পঞ্চমভাবে শুভ হয়ে অবস্থান করলে এদের পুত্র সন্তান হয়ে থাকে এবং এরা প্রেমের বিষয়ে যথেষ্ট বুঝে সুঝে এগোনোর পক্ষপাতী হয়। তবে একবার এদের প্রেম সফলতার দিকে এগিয়ে গেলে এরা খোলামেলা প্রেম করতেও পছন্দ করে। এদের মধ্যে উদ্ভাবনী শক্তি থাকে, যেই কারণে এরা যে কোনো কিছু কাব্যিক আকারে প্রকাশ পাওয়ার বা লেখার একটা মানসিকতা এদের মধ্যে থেকে থাকে। যদি রবি পঞ্চমভাবে অশুভ হয়ে অবস্থান করে তাহলে এদের সন্তানের সাথে সুসম্পর্ক বজায় থাকে না এবং অনেক সময় প্রেমের কারণে বদনাম হতেও দেখা যায় এবং উচ্চশিক্ষায় বাধা বিপত্তি ভোগ করতে হয়। যদি আপনার জন্মকুণ্ডলীর মধ্যে পঞ্চমভাবে রবি অবস্থান করছে এবং অশুভ ফল দিচ্ছে আপনাকে, তাহলে আপনার উচিত আপনার বাড়ির পূর্ব দিকে রান্নাঘর বানানো, তাতে অনেকখানি ভালো অশুভ প্রভাব আপনি কাটিয়ে উঠতে পারবেন। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই, নমস্কার।